নমস্কার, আমি শ্রী সুভাষিস জ্যোতিষ শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং বড়দের জন্য প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হল কোজাগরী লক্ষ্মী পূজার বিশেষ টোটকা এবং চন্দ্রগ্রহণে কাদের শুভ এবং কাদের অশুভ, এই নিয়ে আজকে আমার এই ভিডিও। এবং এর সাথে আমি কবে পড়েছে এই কোজাগরী লক্ষ্মী পুজো সেটাও আমি জানাব। তো করব না দেরি, চলুন শুরু করি। এবারে কোজাগরী লক্ষ্মী পূজা পড়েছে আগামী শুক্রবার 9ই কার্তিক রাত্রি 3:40। এই 3:40 শুক্রবার দিন পড়েছে ইংরাজি মতে, কিন্তু এটা শনিবার হয়ে যাচ্ছে, 28 অক্টোবর 2023 সাল। আর এই পূর্ণিমা ছাড়ছে আবার পরের দিন অর্থাৎ শনিবার দিন 10ই কার্তিক রাত্রি 1:55 বাংলার 1430 সাল। ইংরেজি মতে কিন্তু সেটা রবিবার দিন হয়ে যাচ্ছে, 29শে অক্টোবর 2023 সাল। তো এই সময়ের মধ্যেই পূর্ণিমা থাকছে, এই সময়ের মধ্যেই লক্ষ্মী পূজার যা কিছু করণীয়, এই সময়ের মধ্যেই যা কিছু টোটকা, যা কিছু পূজা আচার বিধি নিয়মকানুন এর মধ্যে ধার্য করা হয়েছে। আর এই দিনই চন্দ্রগ্রহণও পড়ছে। এই চন্দ্রগ্রহণ আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ, যেটা আমাদের ভারতবর্ষেও কিন্তু দৃশ্যমান। প্রথমে বলে নিই চন্দ্রগ্রহণ কবে পড়েছে। এই দিন চন্দ্রগ্রহণ পড়েছে 10ই কার্তিক 1430 সাল শনিবার দিন রাত্রি 1:05 থেকে রাত্রি 2:24 পর্যন্ত। তো এই সময় চন্দ্রগ্রহণ থাকছে। এই চন্দ্রগ্রহণ কাদের দেখা শুভ এবং দেখা অশুভ সেটাও কিন্তু আমি জানাচ্ছি। ইংরেজি মতে এটি কিন্তু 29শে অক্টোবর 2023 সাল রাত্রির 1:05 থেকে রাত্রির 2:24 পর্যন্ত। এবার আমি আপনাদের জানাই এই চন্দ্রগ্রহণ কাদের দেখা শুভ। যাদের মিথুন রাশি তাদের পক্ষে শুভ, যাদের বৃশ্চিক রাশি তাদেরও শুভ, যাদের ধনু রাশি তাদের শুভ, কুম্ভ রাশি এবং মীন রাশি। তবে একটা কথা জেনে রাখুন, যে সকল ধনু রাশির নক্ষত্র, জন্ম নক্ষত্র মূলা, তাদের কিন্তু এই চন্দ্রগ্রহণ দেখা অশুভ। কিন্তু মূলা নক্ষত্র ছাড়া অন্য কোনো নক্ষত্রে এই চন্দ্রগ্রহণ দেখা কিন্তু শুভ। ধনু রাশির জাতক জাতিকাদের কথা বলছি। তো যাদের পূর্বাষাঢ় নক্ষত্র তাদের কোনো অসুবিধে নেই, তো কিন্তু শুধুমাত্র মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের এই চন্দ্রগ্রহণ দেখা কিন্তু অশুভ। এছাড়া যে সকল রাশিগুলির নাম আমি বললাম, এছাড়া অন্য রাশির জাতক জাতিকাদের এই চন্দ্রগ্রহণ দেখা কিন্তু অশুভ। এবারে আসি কোজাগরী লক্ষ্মী পুজোর বিষয়ে। প্রথমে বলি এই কোজাগরী লক্ষ্মী পুজো করার আগে, সবার আগে গণেশের পুজো করা নিয়ম। গণেশের পুজোর পরেই লক্ষ্মী পুজো করা হয়। তো যাদের গণেশের পুজো করা অসুবিধে, তারা অন্তত গণেশকে স্মরণ করেই লক্ষ্মীর পুজো করবেন। আরেকটি কথা বলে রাখি, অনেকে এই লক্ষ্মী পুজো দিনের বেলাও করেন বা দুপুর বেলাও করেন। কোজাগরী লক্ষ্মী পুজো বা লক্ষ্মী পুজো, যে কোনো লক্ষ্মী পুজো কিন্তু দিনের বেলায় করা নিয়ম না, এটি সন্ধেবেলায় বা রাত্রে করাই নিয়ম। সূর্য অস্ত যাওয়ার পরেই এই
লক্ষ্মী পুজো করার নিয়ম, এটাই রীতি। আর এই লক্ষ্মী পুজো করার সময় মা লক্ষ্মীকে আপনি পূর্ব দিকে বসাবেন, মা লক্ষ্মীকে পূর্ব দিকে বসাবেন যাতে মা লক্ষ্মীর মুখটা পশ্চিম দিকে থাকে। অর্থাৎ আপনি যখন পুজো করতে বসবেন আপনি পূর্ব দিকে মুখ করেই বসবেন। আর মা লক্ষ্মীকে কোনো লাল বা গোলাপি কাপড়ের ওপর বসাবেন, অন্য কোনো কাপড় নয়, সাদা তো নয়, কালোও নয়। আর গোলাপি বা লাল কাপড়ের ওপর মা লক্ষ্মীকে বসিয়ে পুজো করতে বসবেন। আর আপনি নিজেও যখন পুজো করবেন তখন কোনো সাদা বা কালো রঙের বা নীল রঙের কোনো বস্ত্র পরে করবেন না। আপনি নিজেও কোনো গোলাপি বস্ত্র বা লাল বস্ত্র বা হলুদ বস্ত্রের ওপর বস্ত্র পরিধান করেই পুজো করতে বসবেন। যে সকল মহিলারা আছেন তারা শাড়ি পরে পুজো করলে খুব ভালো হয়, লাল পেড়ে শাড়ি পরে পুজো করলে ভালো হয়। এবং যে সকল বিবাহিত মহিলারা আছেন তারা মাথায় সিঁদুর লাগাবেন, শাঁখাপলা পরতে পারলে আরও ভালো হয়, কারণ এটাই কিন্তু আমাদের হিন্দুর রীতি। একটি কথা বলে রাখি, মা লক্ষ্মীকে কখনোই তুলসী পাতা দান করবেন না, কখনোই তুলসী পাতা মা লক্ষ্মীকে দেবেন না। এর বদলে আপনি মা লক্ষ্মীকে ফুল দেবেন, তবে হ্যাঁ সাদা ফুল নয়, অন্য কোনো ফুল নয়। মা লক্ষ্মীর প্রিয় ফুল কিন্তু পদ্ম ফুল, পদ্ম ফুল দিতে পারেন, কিন্তু সাদা পদ্ম ফুল নয়, গোলাপি পদ্ম ফুল দেবেন। এবং যে কোনো গোলাপি ফুলও দিতে পারেন, অথবা লাল ফুল বা হলুদ ফুল দিতে পারেন, হলুদ ফুলও কিন্তু মা লক্ষ্মীর খুব প্রিয়। মা লক্ষ্মীর আরেকটি প্রিয় জিনিস হল গোলাপ বা চন্দন। গোলাপের গন্ধযুক্ত বা চন্দনের গন্ধযুক্ত কোনো ধূপ জ্বালাতে পারেন, এটিও কিন্তু মা লক্ষ্মীর খুব প্রিয় জিনিস। আর এই ধূপ বা ধুনো যদি আপনি দেন মা লক্ষ্মীর ডান সাইডে দেবেন, মা লক্ষ্মীর ডান সাইডে এটা দেবেন, এটা কিন্তু আপনি মাথায় রাখুন। যখন ধূপ দেবেন তখন মা লক্ষ্মীর ডান সাইডে এটিকে আপনি রাখবেন, অর্থাৎ আপনার বাঁ সাইডে থাকবে, মা লক্ষ্মীর ডান সাইডে এটিকে রাখবেন। এবারে কয়েকটা জিনিস আমি বলি। এই লক্ষ্মী পুজোর দিন, কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে আপনি নিরামিষ আহার করবেন, কোনো রকম আমিষ আহার করবেন না, নিরামিষ আহার করবেন। এবং চেষ্টা করবেন এই দিন কোনো নেশার দ্রব্য বর্জন করতে, এই দিন কোনো নেশার দ্রব্য গ্রহণ করবেন না। আরেকটি জিনিস মাথায় রাখুন, এই দিন যখন আপনি বাসনপত্র নাড়াচাড়া করবেন খুব সাবধানে নাড়াচাড়া করবেন, যাতে কোনোভাবেই অসাবধানতা বশত কোনোভাবেই যেন বাসনপত্র হাত থেকে না পড়ে যায়। হাত থেকে পড়ে যাওয়া কিন্তু অশুভ, কারণ হাত থেকে পড়ে গেলে, বাসনপত্র হাত থেকে পড়ে গেলে যে বিকট আওয়াজ সৃষ্টি হয় এটি কিন্তু মা লক্ষ্মীর অপ্রিয়, এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। আর এই দিনে কোনোভাবেই আপনি কোনো আওয়াজ করবেন না, কোনো কাঁসর ঘণ্টা বাজাবেন না, নিঃশব্দেই কিন্তু এই লক্ষ্মী পুজো করতে হয়, কোনোভাবে মাইকের ব্যবহারও কিন্তু করবেন না। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কোনোভাবে ঝগড়া অশান্তি করবেন না, কাউকে তিরস্কারও করবেন না, বকাঝাকা করবেন না। এই দিন যদি পারেন কোনো গরিব দুঃখীকে কিছু দানও করতে পারেন। এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি, এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে আপনি কোনো লোহার জিনিস ইউজ করবেন না, কোনো লোহার জিনিস ব্যবহার করবেন না, বিশেষ করে পুজোর কাজে কোনো বঁটি ছুরি ইত্যাদি যেন লোহার না হয়, তার বদলে সেটি যদি পিতলের হয় খুব ভালো, পিতলের জিনিস কিন্তু কিনতে পাওয়া যায়, বঁটি ছুরি পাওয়া যায়, অথবা কোনো স্টিলের জিনিসও আপনি ইউজ করতে পারেন। এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কোনোভাবেই কাউকে আপনি চাল দেবেন না,
কোনো ভাবেই কোজাগরি লক্ষ্মী পূজোর দিন কাউকেই কিছু অবস্থাতেই চাল দেবেন না, এতে কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট হন, এটি কিন্তু আপনি মাথায় রাখুন। এই কোজাগরি লক্ষ্মী পূজোর দিন সত্যনারায়ণ ব্রত কিন্তু পালন করা হয়। এই দিন শ্রীকৃষ্ণ কল্পতরু হন। এই দিনে আপনি যদি কিছু চান শ্রীকৃষ্ণের কাছে, মা লক্ষ্মীর কাছে, তাই কিন্তু সেটি কিন্তু আপনি পাবেন। তবে মন দিয়ে, ভক্তি নিয়ে, বিশ্বাস নিয়ে চেয়ে দেখুন। কোজাগরি, কোজাগরি অর্থাৎ কে জাগতে পারে। এই দিন, এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন সারাটি রাত যদি আপনি মা লক্ষ্মীর ধ্যান জ্ঞানে মগ্ন থাকেন, তাহলে কিন্তু আপনি একটি বর পাবেন, একটি আশীর্বাদ পাবেন। করে দেখুন যদি পারেন। মা লক্ষ্মীর পুজোর সময় আপনি চালের পায়েস করে মা লক্ষ্মীকে নিবেদন করুন, অর্পণ করুন। আর এই চালের পায়েস যখন আপনি করবেন মাথায় রাখবেন, এটি যেন ধরে না যায়, পুড়ে না যায়, এটি কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। চালের পায়েস করে মা লক্ষ্মীকে অর্পণ করুন, নিবেদন করুন, কিন্তু চালের পায়েসটি যেন ধরে না যায়, পুড়ে না যায়। আর এই চালের পায়েস হওয়ার পরে আপনি কিছু পরিমাণ হলুদ গুঁড়ো ছড়িয়ে দেবেন। এই এক চিমটে মতো হলুদ গুঁড়ো একটু পায়েসের উপর ছড়িয়ে দেবেন, ব্যাস। তারপরে মাকে আপনি অর্পণ করুন। এবারে বলি টোটকার বিষয়ে। প্রথমে যে টোটকাটির কথা বলবো, সেটি অর্থ সংকট দূর করার জন্যে। যাদের অর্থ সংকট রয়েছে, অর্থহানি হচ্ছে, টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে, খরচা হয়ে যাচ্ছে, নানাভাবে প্রবলেমের মধ্যে আছেন, তাদের জন্যে প্রথমে আমি একটি টোটকা বলবো, সেটি আপনি একবার করে দেখুন। আশা করছি ভালো ফলই পাবেন। এর জন্যে আপনাকে প্রথম যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে একটি কাঁসার পাত্র। এই কাঁসার পাত্র যে কোনো পাত্রই হতে পারে, থালা হোক, বাটি হোক, বড় সাইজের কোনো গামলা হোক বা যাই হোক, কিন্তু কাঁসারই কিন্তু হওয়া চাই। কাঁসা ছাড়া অন্য কোনো ধাতুর হবে না, এটা কিন্তু আমি আগে থেকেই বলে দিলাম। কাঁসারই পাত্র কিন্তু চাই, পেতলের, স্টিলের, লোহার, অন্য কোনো জিনিস, মাটির, কাঠের, কোনো কিছু হবে না, কিন্তু শুধুমাত্র কাঁসারই দরকার। কাঁসার পাত্র চাই, কিছু পরিমাণ ধান চাই, কিছু পরিমাণ সিঁদুর চাই, কিছু পরিমাণ শ্বেত চন্দন এবং হলুদ, কাঁচা হলুদও হতে পারে, গুঁড়ো হলুদও হতে পারে। কী করবেন এবার আমি বলি। প্রথমে কিছু পরিমাণ ধান নেবেন। ধানটি আপনি, ধানগুলি আপনি আপনার কাঁসার পাত্রে রাখবেন, আর শ্বেত চন্দন বেটে নেবেন। যদি শ্বেত চন্দন থাকে, শ্বেত চন্দন বেটে নেবেন, অথবা গুঁড়ো শ্বেত চন্দনও পাওয়া যায়, সেটিকেও আপনি জলে গুলে নিতে পারেন। এবং এর সাথে আপনি হলুদ মেশাবেন। হলুদ আর শ্বেত চন্দন মিশিয়ে ধানের সাথে মিশ্রিত করে নেবেন। করে নেওয়ার পরে এর ওপর একটু সিঁদুর ছড়িয়ে দেবেন। সিঁদুর ছড়িয়ে দেওয়ার পরে এটিকে আপনি একটি লাল বা গোলাপি সালু কাপড় দিয়ে মুড়ে দেবেন। সালু কাপড় দিয়ে মুড়ে দেওয়ার পরে এইটিকে নিয়ে মা লক্ষ্মীর কাছে অর্পণ করবেন, নিবেদন করবেন বা ছুঁয়ে নেবেন। ছুঁয়ে নেওয়ার পরে আপনার বাড়ির বা ঘরের ঈশান কোণে এটিকে রেখে দেবেন। যখন আপনি মা লক্ষ্মীর কাছে ছোঁয়াবেন বা রাখবেন ঈশান কোণে, তখন আপনি আপনার মনোবাসনা জানিয়েই রাখবেন। এটিকে বাড়ির ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণে আপনি এটিকে রেখে দেবেন। এটি কিন্তু থাকবে এক বছর। এক বছর পরে এইগুলো সব জলে দিয়ে দেবেন। জলে দেবেন সব কিছুই, শুধু কাঁসার পাত্রটি বাদে, ওটা রেখে দিতে পারেন, পরের বারে আবার ইউজ করতে পারেন। এটিকে কোনো গোলাপি বা লাল কাপড় দিয়ে মুড়ে আপনার ঘরে
বা বাড়ির ঈশান কোণে রাখবেন। ঈশান কোণ মানে উত্তর পূর্ব কোণে রেখে দেবেন। যখন আপনি রাখবেন তখনও আপনি মনোবাসনা জানাবেন, যখন আপনি মা লক্ষ্মীর কাছে ছোঁয়াবেন তখনও আপনি মনোবাসনা জানিয়ে রাখবেন। আর যখন আপনি এই কাজটি করবেন তখন যেন কেউ না দেখে, কেউ না জানে, এবং এটি রেখে দেওয়ার পর এক বছরের মধ্যে আপনি আর হাত দেবেন না, কোনোভাবে আর ছোঁবেন না, এমনভাবে রেখে দেবেন একটা ভালো জায়গায় একটা কোণ করে। ঈশান কোণে যদিও আপনার ঠাকুর দেবতা থাকে সেখানেও আপনি রাখতে পারেন, বা ঈশান কোণে কোনো একটা জায়গায় তাক থাকলে তাক, বা যেখানে হোক আপনি রেখে দেবেন ঈশান কোণ দেখে, অর্থাৎ উত্তর পূর্ব কোণে। এবারে আসি, এটি বিশেষ টোটকা, সন্তান প্রাপ্তির টোটকা। যাদের এখনো পর্যন্ত সন্তান হয়নি তাদের জন্যে এটি খুবই ফলপ্রদ, এবং অনেকেই এই টোটকাটি করে অনেক উপকৃতও হয়েছেন, অনেকেই উপকৃত হয়েছেন, অনেকে আমায় ফোন করে মেসেজ করে জানিয়েছেন। তো এই টোটকাটি করার জন্যে আপনার কিন্তু কতগুলো জিনিস লাগবে। প্রথম যেটি লাগবে সেটি হচ্ছে বিশ্বাস, ধৈর্য এবং মন। এই জিনিসটা কিন্তু আপনার আগে লাগবে। এছাড়া আপনার লাগবে কাপ এবং দুধ। কি বলছি ভালো করে শুনুন, আপনার এটি কাপ লাগবে, সাদা রঙের কোনো কাপ, চা খাওয়ার কোনো কাপ, সাদা রঙের একটা কাপ লাগবে। কাপটি পুরো সাদা হলে কিন্তু ভালো হয়, তবে সাদা যদি না হয়, কাপের গায়ে যদি কোনো ফুল কাটা ছবি থাকে বা কিছু থাকে সেটাও হবে। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে এরকম কাপ, এরকম সাদা একটা চা খাওয়ার কাপ লাগবে, পুরো সাদা হলে ভালো, না হলে এই যে ছবি রয়েছে এই এরকম পিকচার বা এরকম ফুলের ছবি টবি থাকলেও কোনো অসুবিধে নেই। আর একটি কথা বলে রাখি, এতে এই যে ছবি বা রঙটা রয়েছে এটি যেন নীল বা কালো রঙের না হয়, এটি বাদে যে কোনো রঙের এরকম ছবি থাকলে কিন্তু কোনো অসুবিধে নেই। তবে হ্যাঁ, আজকালকার কাপে নিচের দিকে কিছু কালো রঙের বা নীল রঙের একটা স্ট্যাম্প বা সিম্বল থাকে, যেমন এখানেও রয়েছে দেখুন, এরকম নীল বা কালো রঙের স্ট্যাম্প বা সিম্বল থাকলে এটা কিন্তু কোনো অসুবিধে নেই, এর নিচের দিকে থাকলে কোনো অসুবিধে নেই, কিন্তু এর গায়ে যেন না থাকে, এটি আপনি মাথায় রাখুন। এবারে কি করবেন আমি বলি, আপনি দুধ জোগাড় করবেন, যে কোনো দুধ, মাদার ডেয়ারি, রেড কাউ, যে কোনো দুধ, গরুর দুধ, প্যাকেটের দুধ, যে কোনো দুধ জোগাড় করবেন। ওই দুধেতে আপনি চিনি মেশাতেও পারেন, নাও মেশাতে পারেন, দুধ জাল দেওয়াও হতে পারে, না দেওয়াও হতে পারে, গরম দুধ, ঠান্ডা দুধ, এসব কোনো ম্যাটার নয়। মেন ব্যাপার হচ্ছে আপনি এই কাপে করে এক কাপ দুধ খাবেন চাঁদের দিকে তাকিয়ে। এই কাজটি প্রথমেই বলে রাখি, এই কাজটি কিন্তু মহিলাদের জন্যে, বিশেষ করে বিবাহিত মহিলাদের জন্যেই কিন্তু এই কাজটি, যাদের সন্তান হচ্ছে না, সন্তান নিয়ে চিন্তিত, তাদের জন্যেই কিন্তু এই টোটকা। কি করবেন আপনি, এক কাপ দুধ নেবেন, দুধ নিয়ে আপনার যদি বাড়ির ছাদ থাকে তাহলে ছাদে উঠে যাবেন, ছাদে উঠে গিয়ে ছাদে আকাশে চাঁদের দিকে তাকিয়ে আপনি এই এক কাপ দুধ খেয়ে নেবেন। এবং যখন আপনি খাবেন তখন কিন্তু আপনাকে আপনার সাথে আপনার স্বামীকে কিন্তু রাখতে হবে, আপনার স্বামীকে আপনি আপনার ডান সাইডে রাখবেন, এবং আপনার স্বামী যেন আপনাকে ছুঁয়ে থাকে, টাচ করে থাকে, হাত ধরে হোক বা যেভাবেই হোক ছুঁয়ে যেন থাকে। ওই অবস্থাতেই আপনি দুধটি খাবেন, আর যখন আপনি খাবেন তখন আপনি আপনার মনোবাসনা জানিয়েই খাবেন। আর আরেকটি কথা বলে রাখি, এই দুধ খাওয়ার সময় যেন কেউ না দেখে, কেউ না জানে, তাহলে কিন্তু কাজটি হবে না। আরেকটি কথা, বিশেষ কথা, সেটি হলো এই মহিলাদের বলছি, যখন আপনি এই কাজটি করবেন তখন কিন্তু আপনি শাড়ি পরে করবেন, কোনো চুড়িদার, কুর্তি, নাইটি, ম্যাক্সি, জিন্স, টপ পরে করলে কিন্তু কাজ হবে না, আপনাকে কিন্তু শাড়ি পরেই করতে হবে কাজটি।
এবং মন দিয়ে ভক্তি দিয়ে করে দেখুন, ধৈর্য নিয়ে করে দেখুন, অবশ্যই আপনি সফল হবেন। এই কাজটি যদি আপনি ঠিক মতো করতে পারেন তাহলে কিন্তু 1 থেকে 3 মাসের মধ্যে আপনি ফল পাবেন। আর একটি কথা বলে রাখি, যাদের বাড়িতে ছাদ নেই তারা কিন্তু যদি বাড়ির ঘরের জানলা দিয়ে ছাদ দেখা যায় সেখানেও গেলেও হবে, যদি সেটা না সম্ভব হয় তাহলে বাড়ির বাইরে বেরিয়ে একটু ছাদ দেখে খেতে হবে। আর এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি, যদি আপনি এই সময়ে এই কোজাগরি লক্ষ্মী পুজোর সময় আপনি যদি বাইরে থাকেন, বাইরে যদি রাত কাটান, বাইরেও কিন্তু আপনি করতে পারেন, হোটেলের ছাদে বা হোটেল থেকেও করতে পারেন, কোনো অসুবিধে নেই। আরেকটি কথা বলি, এই কোজাগরি লক্ষ্মী পুজো দিন করবেন যেদিন সেটি কিন্তু শনিবার পড়েছে, শনিবার রাত্রে করবেন, কারণ শুক্রবার রাত্রে 3:40 পড়ছে, তো সেই সময় করা যাবে না, পরের দিন সন্ধেবেলায় মানে শনিবার দিনে সন্ধেবেলায় আপনি করবেন। কিন্তু একটি কথা মাথায় রাখুন, এই দিন কিন্তু চন্দ্রগ্রহণ আছে, চন্দ্রগ্রহণের আগে কিন্তু করতে হবে, এই চন্দ্রগ্রহণের আগে কিন্তু আপনাকে করতে হবে। চন্দ্রগ্রহণ পড়ছে এই দিনই রাত্রির 1:05, সুতরাং তার আগে আপনি এই কাজটি সম্পন্ন করবেন। আর এই কাজটি করার সময় যেন কেউ না দেখে, কেউ না কিছু জিজ্ঞাসা করে, জিজ্ঞাসা করলে কিন্তু আপনি সঠিক উত্তর দেবেন না, অন্য কথা বলবেন বা মিথ্যে কথা বলতে হবে। এই কথার আসল কথার উত্তর বা জবাব দেওয়া কিন্তু যাবে না, তাহলে কিন্তু কাজটি সম্পন্ন হবে না, তাহলে কিন্তু আপনার আশা পূর্ণ হবে না। তো এটি আপনি করে দেখুন, আশা করছি আপনি ভালো ফলই পাবেন। তো এই ছিল আজকে আমার এই ভিডিও, কোজাগরি লক্ষ্মী পূজার বিশেষ টোটকা এবং চন্দ্রগ্রহণে কাদের দর্শনে শুভ এবং অশুভ। ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি না ভালো লেগে থাকে তাহলে ডিসলাইক করবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনার কোনো কাজে লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছেই চলে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।